আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এখন কিন্তু বাংলা ভাদ্র মাস চলে, আর এই বাংলার এই ভাদ্র মাসে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ফুলের সমাহার। বন্ধুরা, বিভিন্ন রকমের ফুল ফুটে আছে গাছে গাছে, এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। টিপটিপ বৃষ্টি পড়ে, আর এই টিপটিপ বৃষ্টির মাঝে কিন্তু ফুলগুলি দেখতে অনেকই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কচু গাছের ফুল। বন্ধুরা তো দেখেন, হলুদ বর্ণের এই কচু গাছের ফুলটা দেখতে কত সুন্দর লাগে। তো বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল আছে, যেসব ফুল আমাদের গ্রাম অঞ্চলে ফুটে আছে রাস্তার পাশে, বাড়িতে, এখানে সেখানে। তো আসলে আমি কিন্তু বন্ধুরা হেঁটে হেঁটে ফুলগুলি সংগ্রহ করেছি, যার একটি মাত্র কারণ আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, এই ভাদ্র মাসে কিন্তু গ্রাম অঞ্চলে বা বাংলাদেশের সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়, এবং টিপ টিপ করে কিন্তু বৃষ্টি গিলা হয়। আর এই টিপ টিপ বৃষ্টিতে কিন্তু আসলেই ভালো লাগে ভিজতে বা হাঁটতে বা দেখতে। তো এমনই এক টিপ টিপ বৃষ্টির মাঝে কিন্তু আমি এই ভিডিও গিলা বন্ধুরা করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, কচু গাছের যে ডাউগাগুলা, ডাউগার উপরে কিন্তু পাতা আছে, সে পাতায় কিন্তু বন্ধুরা পানি জমে আছে। ওই যে টিপ টিপ বৃষ্টির পানিগুলা কিন্তু এখানে জমে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বন্ধুরা রাস্তার ধারে একটি গাছের ফুল, এটা আকাশমণি গাছের ফুল অবশ্য, তবে দেখতে কিন্তু আসলে দারুণ লাগে। তো এই দারুণ দারুণ লাগা বা ভালো লাগা অবস্থায় আপনাদের শেয়ার করার জন্য আসলে আমার মনটা খুব আগ্রহিত। তো বন্ধুরা, ভিডিওটি দেখবেন, এবং যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, ভালো ভালো কমেন্টস করবেন, যাতে নেক্সট আরও একটি ভিডিও দেওয়ার উৎফুল্ল হয়, বা আরও একটি ভিডিও দেওয়ার জন্য মনটা চলে আসে, যে বন্ধুরা আমার ভালো ভালো কমেন্টস করেছে, যাতে আমি আরও একটি ভিডিও আপলোড করি। তো বন্ধুরা, আসলে ইউটিউব জগৎটা এমন একটি জগৎ, যে জগতে সবার মন জগিয়ে তোলা বা সবার মনের মতো একটি কাজ করা কিন্তু আসলেই বড় কঠিন। তো এই কঠিন অবস্থায় সবাই সবার সহযোগিতা চাই, বা সবাই সবার সহযোগিতা করবেন। এই ইউটিউব এই প্ল্যাটফর্মের জগতে যদি কেউ কাউকে সহযোগিতা না করে, তো কারো পক্ষে আসলে আগানো কখনোই সম্ভব না। তবে বন্ধুরা, আপনারা আমার সাথে থেকে আমাকে যতটুকু হেল্প করেছেন, যতটুকু সাহায্য করেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই সব সময় সবার পাশে থাকার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট পাতা এবং ছোট ছোট হলুদ বর্ণের ফুল, আমার কাছে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।